সাতই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ দূতাবাস রিয়াদের বাস্তবায়ন ও পরিচালনায় রিয়াদস্থ পাথায় প্রবাসী সেবা কেন্দ্রে ইডিসি A2I রি-ইস্যু পাসপোর্ট প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করা হয়েছে। রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্রের ইডিসি A2I এর পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আবদুল্লাহ আল হারুনের পরিচালনায় প্রবাসীদের হাতে পাসপোর্ট হস্তান্তর করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশির আহমেদ এবং দ্বিতীয় প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান সৌদি নাগরিক ইউসুফ বিন আবদুল্লাহ আল মাজাহার। বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ রিয়াদ বাংলাদেশ দূতাবাস কাজ করছে এবং করবে। বাথা প্রবাসী সেবা কেন্দ্র থেকে অল্প সময়ে রি-ইস্যু পাসপোর্ট পেয়ে প্রবাসী বাংলাদেশিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রিয়াদ থেকে একে আজাদ লিটনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।